হুসাইন ফিদের উপর থাকবে ওড়ার অনুমতি নাই কেমন নাতি কেমন নাতি ওই নাতিদের সাথে কার হাসর যে কোথায় যাচ্ছ আর্জেন্টিনা ব্রাজিল মেসি কাকা ডোনাল্ডো কোথায় লাইব বাইরিয়া সুজা কোথায় লাইব বাইরিয়া হাই 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 পোশাক লাগাইছে আর্জেন্টিনার মতো দোতলা বলবো বাসে আসতেছি মিরপুর থেকে ফ্রামগেট দেখি এক ঝাঁক যুবক মাথার চুল দুই সাইডে দিয়ে কামায়া মাঝখানটা গোড়ার ফিডের লাগাই ওদের দিকে তাকায়া আমার পাশে একজন লোক ছিল ওরাই বলার দেখো অবস্থা পাশের থেকে আরেকজন লোক হুজুর আর কোনোদিন দেখেন নাই বললাম যে নাই নতুন দেখলাম কোথার থেকে দেখবেন হুজুর আপনারা তো খেলা টেলা দেখেন নাই কিছুদিন আগে বিশ্বকাপের খেলা হয়েছে খেলতে যারাই ছিল তাদের মাথার চুল সাইডে দিয়ে কামাই না মাঝখানটা গোড়ার ফিড আমরা দেশের যুবকরাও দেখা এবার আমি যদি এখানে হতো দেই তাহলে কিন্তু আমার জন্য বিপদ আছে হুজুর দুই বছর কাটিয়েছি আবার আপনাদের যে সিফা রাস্তা দিয়ে আইছি বলা তো যায় না রাস্তায় যদি আবার কেউ আটকায় এই জন্য সব ফটো আমি দিব না এখন যারা গোড়ার ফিডের লাগান ওই খেলোয়াড়দের মতো মাথার চুলটা কাটছে এরা হাসর তো হাফিজ হুজুর লোক হইব মুক্তি আমিন সাহেবের সাথে তুমি চুল কাটছ যার নমুনাই তার সঙ্গে তোমার হাসর সুজা হিসাব সুজা হিসাব কথা বুঝে আসছে তুমি ইংরেজের সুরত ধারণ করবা ইহুদির সুরত ধারণ করবা খ্রিস্টানের সুরত ধারণ করবা হিন্দুর সুরত ধারণ করবা হাসরের ময়দানে আল্লাহ ডাকবে এদিকে যা দল হিদা এই জন্যে যুবক ভাইরা যারা আজকের মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানাই চলাফেরা করতে হবে হুসাইনের মতো কার মতো হুসাইনের মতো আচ্ছা হুসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করলেন কেন হুসাইন শাহাদত বরণ করেছেন নানা জানের দান দান শহীদ করা দিনের সামান্য ক্ষতি হবে আমি জিন্দা থাকতে বাংলা বুঝাইতে পারি না আপনাদের আল্লাহর নবীর দিনের সামান্য ক্ষতি হবে আমি জিন্দা থাকতে হবে না আজকের যুবক যারা মাহফিলের আয়োজন করছো তোমরা আজকের মাহফিল শেষ হওয়ার আগে আগে মনে মনে একটা চিন্তা ভাবনা করে তোমরা একটা সিদ্ধান্ত উপনীত হও আমরা দুনিয়ার জীবিত থাকতে আমার নবীর দিনের ক্ষতি হইতে দেব না একটাই কথা ওয়াজ কিন্তু শেষ ওয়াজের জাহাজ এখানে এসে বসে রয়েছে একটু পরে আসবে আপনাদের সামনে খালাস হবে উনি ওয়াজ করবে আমি আজকে সারাদিন ছিলাম হাসপাতালে খুব অসুস্থ এরপর আসছি যুবকদের মাহফিল আমার ছেলে বলল যুবকদের মাহফিল এরা আমাকে বারবার চাইতেছে এই জন্য আসছে ওয়াজ শেষ মনে রেখে বাড়ির যাবেন তো আমরা সবাই মুসলমান না কেটা কেটা মুসলমান একটু হাত উঠান তো সবাই মুসলমান সবাই মুসলমান আচ্ছা কতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবেন কতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবেন সেটা কয়ে ফেলাম কতক্ষণ জি মাহফিলের পেছন দিক দিয়ে আইসা যদি কয়েকজন শক্তিশালী মানুষ অস্ত্র চলে এই ওয়াজ শুনতে আইসা দিলাম আমরা যে দাওয়াত করে আনছেন হিডারও খবর নাই দিছে উত্তর দৌড় এক জায়গায় ওয়াজ করতে গেছি পেছন দিক দিয়া মধ্যখানে একটা কুত্তা দূর দিয়ে আইসে দুই তিনজন স্টেজের উপর দিয়া মুসলমান মুসলমান মনে রেখেন বলেন হযরতের সুমাইয়াকে দুইটা পাওয়ার মধ্যে রশি বাঁধছে আবু জাহেল দুইটা গোড়া দুই সাইডে খাড়া করে দুই গোড়ার সাথে পায়ে রশি বাঁধছে এরপর তাকে উলঙ্গ করে আবু জাহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে
এখন দুইটা ঘোড়া তো যদি দুই দিকে ধরে নিতে এতে সময়ের অবস্থা কী হবে? ইসলামের সর্বপ্রথম শহীদ একজন মহিলা, এর আগে ইসলামের নামে কেউ শাহাদত বরণ করেন। আবু জাহেল সামনে দাঁড়িয়ে সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া রাস্তা দুইটা, একটা হলো নবীর দলে থাকবা জীবন শেষ, নবীর দলরা সারবা বান কইলা আদর স্নেহ কইলা তারপরে তোমাকে সম্মানের সাথে ঘরে ফিরিয়ে দিব। সুমাইয়া কোনো কথা বলে না, একদম চুপচাপ গাল বেয়ে বেয়ে চোখের পানি ঝরতেছে। আবু জাহেল মনে করছে ভয় পাইছে, সুমাইয়াকে ডাক দেখে, সুমাইয়া ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, কাঁদতেছো কেন, চোখের পানি সাপতেছে কেন, বইলা ফেললেই তো হয় যে মুহাম্মদের দলে নাই। এবার সুমাইয়া চিৎকার করে ডাক দিয়ে বলছেন, এই কোলাঙ্গার আবু জাহেল বলা করে শোন, তুই মনে করছ তুই আমার জীবনটাকে শেষ করে দিবে, দুইটা ঘোড়া দুই দিকে দৌড়িয়ে দিবে, আমার জীবন শেষ হয়ে যাবে, আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, এই জন্য বোধহয় আমি চোখের পানি সারতেছি, মোটেও না এই জন্যে চোখের পানি সারতেছি না, আমি চোখের পানি সারতেছি এই জন্যে যে আল্লাহ তো আমাকে জীবন দিয়েছেন একটা, একবার দিয়ে দিলেই তো শেষ হয়ে যাবে, আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন একটা একটা করে নবী মুহাম্মদের জন্য দিয়ে দিতাম। তার নাম মুসলমান, তার নাম কি? এখন আমরা মুসলমান কতদিন থাকব? বাংলাদেশটা কিন্তু চার দেওয়ালে ঘেরা, আবার হাসিনা এখন গেছে কো, হ্যাঁ আসো না না কিসের দুবাই, বাস লাভ দিয়া ওখানে যেয়ে বসছে, আগের থেকে কি তো হে বাংলাদেশের বিরোধী, এখন হাসিনার অফিসার হাসিনার কিছু সঙ্গ ভাঙ্গ বুঝালেন বলা কিরা, তিন দিক ভারত একদিক সাগর, সাগরে জাপ দিয়ে পড়বেন আত্মহত্যা হবে, আত্মহত্যা মহাপাপ, কথা বলেন ঠিক না ঠিক? আমাদের কি করতে হবে? ভারত যদি আমার বাংলাদেশকে দখল করতে আসে, এদেশ থেকে ইসলামিক তাহজিব তামাকগুনকে মুছে দিতে আসে, আমাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হবে, আত্মহত্যা করতে পারবো না, সুতরাং কাতর হয়ে জীবন দিতে প্রস্তুত নই, লড়াই করে জীবন দিতে প্রস্তুত। বুক টান করে দাঁড়াইতে হবে আর বলতে হবে, জীবন দিয়ে দেব ইসলাম দেব না, জান দিয়ে দেব ইমান, ইমান জান চলে যাক, ইমানটা থাকলেই যথেষ্ট, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন আজকে 1450 বছর, কয় বছর? 1450 বছর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়া থেকে চলে গেছে, মূসা আলাইহিস সালাম চলে গেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 124,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, আবার চলে গেছেন, কাহারও দিন নাই। আছে তৌরিত কিতাব আছে তো? ইহুদি খ্রিস্ট ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে বলবো, বাবার বেটা হলে মূসা আলাইহিস সালামের কাছে যে কিতাবটা নাজিল হয়েছিল এটার একটা কপি দেখাও। আছে জি? তৌরিতের হাফেজগুলো কয়েকশো আছে? আমার নবী পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করেছিলেন, কয় বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে আইসা, আইসা দেখে বাইতুল্লাহর বিত্রীয় মূর্তি, কয় বছর পরে? 500 বছর পরে। রাসূল আইসা দেখে বাইতুল্লাহর চতুর্দিকে 360টা লাত উজ্জা মানাত আর হুবুলের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, বিভিন্ন পূজায় তারা লিপ্ত। আদর্শ ঈসা আলাইহিস সালামের বলতে কিচ্ছু নাই, সভ্যতা বলতে কোনো জিনিস তাদের কাছে নাই, তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে বৎসরের পর বৎসর যুদ্ধ করে, একজন আরেকজনকে মেরে ফেলাটা ইঁদুর বাথারি মারার মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাইতুল্লাহ শরীফ অত্যন্ত আদবের সাথে উলঙ্গ হয়ে তোয়াফ করে, ঈসা আলাইহিস সালামের আদর্শে আছে তো জি? অসভ্যতার এমন বর্বর বর্বরতার এমন চরম সীমায় পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বংশের কলঙ্ক মনে করে জিন্দা কবর দেয়। কয় বছর জি?
500 বছর আর আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর 1450 বছর পরিবর্তন দা এতটুকু হইছে ফজরের নামাজ ছিল 16 রাকাত এখন হইছে 4 রাকাত উযুর ফরজ ছিল 32টা এখন আছে 4টা আস্তে কর প্রত্যেক রাকাতে সেজদা ছিল 8টা এখন রইছে 2টা কথা বলেন সেজদার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম সূরা বাকারা পড়তো আমরা এখন সুবহান রাব্বিয়াল আলা পড়ি ব্যস্তমরা তো এতটুকুই নাকি না জি আচ্ছা এবার আমি বলতে চাই একটা মসজিদ আপনাদের এলাকায় টিনের ছাপরা বড় হইছে বাংলা সূরা বেড়া ওই মসজিদে যাওয়ার সময় কোন পাও দিয়ে যায় টিন ডাইনিং পাও আচ্ছা এখন যদি বাইতুল মুকাররম মসজিদে যান বাইতুল্লাহ শরীফে গেলে কোনো পরিবর্তন নাই কোনো পরিবর্তন নাই আজকে থেকে 1400 বছর আগে যা ছিল এখনো তাই আছে কিয়ামত পর্যন্ত থাকবে ঠিক কিনা বলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরের নবী কয় বছর আমি কিন্তু ওয়াজ করতেছি না ওয়াজ তো আইবি সবাই করব আমার কাছে কয়েকটা কথাবার্তা কয় বছরের নবী 950 বছরের নবুয়তি কারণে 950 বছর নবুয়তি কইরা উম্মত কয়লা জানেন তো মাত্র 80 জন কয়জন মাত্র 80 জন আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কায় নির্যাতনের পরে নির্যাতন ভোগ করার পরে হিজরত করে যখন মদিনায় গেছে আবু জাহেল তাইয়া মদিনাবাসীকে ডাক দিয়ে বলছায় খেলা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাক দিয়ে আল্লাহ ইসলাম এখানে হিজরত করে এখানে মোটামুটি স্থির ভালো করে হইতে পারি না আর আমার সঙ্গে যারা আইছে এরা তো একবারে বাড়ি হারা ঘর হারা বউ হারা বাচ্চা হারা সহ সম্পত্তি হারা এক একজনকে এক একজনের সাথে বাই বাই করে কোনো রকম টাকা টাকার একটা ব্যবস্থা করছি এখন দিয়ে আবু সাইয়া জাহেল আইসা কো খেলা হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কো তুমিও খেলতে নামো আর আমাদেরকে যারা এতদিন পর্যন্ত ডাকছিল খেলা হবে আমরা কিন্তু খেলার মাঠে আছি এখানে কি হয়েছে রে বাবা এখানে কোনো ওয়াইজ আছে নাকি থাকলে স্টেজ এখানে না দেখে না কিছুদিন আগে আমাদেরকে যারা বারবার কথা কথাই বলতো খেলা হবে তারা আজকে কোথায় কথাটা যারা কিছু বুদ্ধবাস কেন হে দলের আছে লেগে কথা জোরে কয় না যারা বলতো খেলা হবে তারা কোথায় আমরা তোমাদের সময়ও ছিলাম এখনো আছি সামনেও থাকবো ইনশাআল্লাহ দেশ আমার এই মাটি আমার আমরা এই দেশ থেকে ভেগে যাব না এই দেশে আমাদের মরণ হবে আমাদের কবর ইনশাআল্লাহ এই দেশেই হবে সুতরাং আমার বন্ধুগণ ভালো করে শুনে রেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য নামছে উম্মতের সংখ্যা 313 313 পরের বছর উহুদের যুদ্ধ উম্মতের সংখ্যা 750 কেমনে বারে দেখেন ষষ্ঠ হিজরিতে সুলে খুদাই বিয়া রাসুল উমরা করতে যাইতেছিল খুদাই বিয়া নামক স্থানে মক্কাবাসীরা বাধা দিয়েছে সেখান থেকে রাসুল একটা চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে সেখান থেকে ফেরত আসছেন সেখানে সাহাবীর সংখ্যা 1400 এর দুই বছর পরে অষ্টম হিজরিতে রাসুল মক্কা বিজয় হয়েছে মক্কায় প্রবেশ করেছেন সাহাবায়ে কেরামের সংখ্যা 10000 এক দুই বছর পরে দশম হিজরিতে আরাফার ময়দানে রাসূল দাঁড়িয়েছেন সামনে 16 লক্ষ সাহাবী আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম কিভাবে কমপ্লিট করলেন আমার আল্লাহ বলেন ও আমার হাবিব আমি রাব্বুল আলামিন আমার প্রতিনিধি নবী আমি পৃথিবীতে প্রেরণ করেছি 16 লাখ আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন আপনার প্রতিনিধি সাহাবী সাহাবীর সংখ্যাও 16 লাখ আমার প্রতিনিধি নবী নবীর সংখ্যা
সোয়ালাখ আর আপনার প্রতিনিধি সাহাবী সাহাবীর সংখ্যাও সোয়ালাখ আপনি আমি রব্বুল আলামিন আপনি হলেন রব্বুল আলামিন আমি আল্লাহ পাক নবী প্রেরণ করে মানুষকে হেদায়েতের জন্য চেষ্টা করেছিলাম এখন থেকে নবী আর পৃথিবীতে আগমন করবে না কিয়ামত পর্যন্ত যেই হেদায়েতের বাণী দিয়া পাঠাইলাম তার মধ্যে কোনো বেশ কম জি হবে না আমার বাবা আমি ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় যখন পড়ি তখন আমার বাবা আমাকে একটা টেইলারের কাছ থেকে পাঞ্জাবি বানাইতেন আমার বাবাও কিন্তু মৌলবি হোসেন আমিও মৌলবীর ঘরের মৌলবী কথা বুঝেন নি কারবা তো মৌলবীর ঘরের মৌলবী তো আমার বাবাও যখন এক টেইলারের কাছ থেকে কাপড় বানায় আমিও সেখান থেকে আমার বাবা বানাই দিতেন তো টেইলারের নাম ছিল সামার তো সামার টেইলার এখানে যায়া পাঞ্জাবির কাপড় দিলে আব্বারটা দিলে এমনি রেখে তো আমারটা খালি মাফ নিত একবার আমাকে মাদ্রাসায় আমার আব্বা খবর পাঠাইলো যে সামার টেইলারের কাছে যাইয়া কই পাঞ্জাবির মাপ দিয়ে তো আমি ওখানে গেলাম যাইয়া টেইলার সাহেবকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার কাপড় দিয়ে গেছে নাকি আব্বা বলে হ তো কিছুদিন আগে না আপনার কাছ থেকে কাপড় বানিয়ে নিলাম ওদের মাপ নাই উঠতি বয়স তো মাপের খুব তাড়াতাড়ি বেশ কম হয় আপনারা কথা বুঝতেছেন না আমার বয়স যখন 30-35 বছর হজরত হাফিজ হুজুরের দরবারে আসলাম আয়েশা লালবাগ মাদ্রাসার নিচে একটা টেইলার্সের দোকান ছিল সেই টেইলারের দোকান যে মাপ দিছি এখনো চলে কাপড় দিলে কথা কি বুঝে আসছে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত নতুন নতুন মাফের দরকার এই জন্য আল্লাহ পাক নবী পাঠায়া কাহার জন্য নামাজ দুই অক্ত কাহার জন্য নামাজ এক অক্ত কাহার জন্য দুই রাকাত এরকমভাবে আল্লাহ তাবারক তাআলা যখন যেটা প্রয়োজন হবে দিছে আমার নবী যখন পৃথিবীতে আসছে তখন পৃথিবী পরিপূর্ণ হয়ে আসছে আল্লাহ বলেন মাফ একটাই চলবে কিয়ামত পর্যন্ত নতুন মাফের দরকার দরকার নাই চলছে তো নাকি চলছে তো আমি অনেক সময় দৃষ্টান্ত স্বরূপ মানুষে বোঝার জন্য বলে থাকি আপনার কিছু মনে করবেন না আমরা যখন মক্তবে পড়তাম তখন আমাদের কারি সাহেবরা আমাদেরকে শিখাইতো সবাই গোল করে খাইতাম ওই হালকার মধ্যে গোল করে খাইলে তখন কারি সাহেব মাঝখানে দাঁড়ায় পড়তো